বনগাঁ প্রেস ক্লাবের পুজোর উদ্বোধন করলেন পুলিশ সুপার। বিগত বছরগুলোর প্রথা মেনে এবছরও সাড়ম্বরে পালিত হল সরস্বতী পুজো। ধুমধামের সহিত পালিত হল বনগাঁ মহকুমা প্রেস ক্লাবের সরস্বতী পুজো। বনগাঁ থানা এলাকায় বনগাঁ প্রেস ক্লাব ভবনের সামনে এদিন সকালে পুজোর আনুষ্ঠানিক উদ্বোধন করেন বনগাঁ পুলিশ জেলার পুলিশ সুপার দীনেশ কুমার। উপস্থিত ছিলেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার সুমন্ত কবিরাজ, মহকুমা পুলিশ আধিকারিক অর্ক পাঁজা, বনগাঁ থানার ভারপ্রাপ্ত আধিকারিক শিবু ঘোষ সহ সংবাদ মাধ্যমের অন্যান্য কর্মীরা। প্রথমে সম্মানীয় অতিথিদের পুষ্পস্তবক দিয়ে প্রেস ক্লাবের পক্ষ থেকে বরণ করে নেওয়া হয়। অনুষ্ঠানে উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন সঙ্গীত শিল্পী পুষ্পিতা শীল। এরপর ফিতে কেটে মণ্ডপের দ্বারোদ্ঘাটন করেন পুলিশ সুপার। উপস্থিত সকলকে সরস্বতী পুজোর শুভেচ্ছা জানিয়ে পুলিশ সুপার বলেন, আজকের এই বিশেষ দিনে এখানে আসতে পেরে আমি আনন্দিত। আজকে আপনাদের মধ্যে এসে উপস্থিত হওয়াতে আমার খুব ভালো লাগছে। সবাইকে আমি প্রথমেই যারা যারা এখানে উপস্থিত রয়েছেন, সীমান্ত আছেন, প্রেস ক্লাবে আমাদের রাজনৈতিক মেম্বাররা আছেন, এখানে আমাদের ভাই বন্ধু বোনরা রয়েছে, সবাইকে আমি সরস্বতী পুজো শুভেচ্ছা সবাইকে দিতে চাই। আপনারা সবাই ভালো থাকুন। এই সরস্বতী পুজো বা আগাম তিওহারগুলো যত আছে ভালো করে কটুক। পুলিশ সুপার হয়ে এটাই আমার দায়িত্ব কি যে আপনাদের রক্ষা যেন কোনো কমতি না থাকে। সবসময় পুলিশ এখানে আছে, যে ভালো লোকজন আছে, সমস্ত সমস্যা হলে আপনারা যে কোনো পুলিশ কনস্টেবল থেকে আরম্ভ করে পুলিশ সুপার অবধি আসতে পারেন। আমাদের নম্বর সবারই কাছে আছে, এটাই আশা করবো যে আমাদের প্রোঅ্যাক্টিভ সার্ভিসগুলো আপনাদের কাছে পৌঁছাতে পারবো। আর এটাই নিয়ে আজকে আবার সরস্বতী পূজার শুভেচ্ছা দিয়ে প্রসঙ্গত, গত কয়েক বছর ধরে বনগাঁ প্রেস ক্লাব ও স্থানীয় ব্যবসায়ীদের পক্ষ থেকে এই সরস্বতী পুজোর আয়োজন করা হচ্ছে। এদিন পূজামণ্ডপের আনুষ্ঠানিক উদ্বোধনের পর পুজো শেষে সকলের জন্য প্রসাদ গ্রহণের ব্যবস্থাও ছিল। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগাঁ, উত্তর চব্বিশ পরগনা, পশ্চিমবঙ্গ।